টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার টানা চার জয়, পাওয়ার প্লেতে সর্বোচ্চ সাত বলে তাসকিন আহমেদের চার উইকেট শিকার। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে অনেকগুলো রেকর্ড গড়েছে বাংলাদেশ, এর কিছু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ দল। প্রথমবার 2021 সালে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার এই দুই দলের বিপক্ষে টানা চার ম্যাচ জিতেছিল টাইগাররা। 81 পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর, আগের সর্বোচ্চ স্কোর ছিল 76। 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল লাল সবুজরা। ওপেনিং জুটিতে 91 রান তুলেছেন লিটন দাস ও রনি তালুকদার। টি টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের এটি তৃতীয় সর্বোচ্চ। টি টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি মোহাম্মদ নাইম ও সৌম্য সরকারের। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তারা। সাত বলের ব্যবধানে চার উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম বলে চার উইকেট শিকারের রেকর্ড এটি। এর আগে দুবার আট বলে চার উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। রেকর্ড গড়েও মাটিতে পা রাখছেন তাসকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, মনোযোগী হতে চান নিজের খেলায়। পাঁচজনের ব্রাদার তো, সবাই যত ভালো করবে তত অপোনেন্ট অপোজিশনরা ভালো মানে প্রেশার ফিল করবে। বিকজ আমার আমি আমি আপনি যেটা বললেন যে ওরা কি আমার কম্পিটিটর কিনা, নট, ওরা হচ্ছে আমার কম্পিটিটর, আমি নিজে। তো আমি চাইবো সবাই মিলে ভালো করতে, তাহলে ওয়ার্ল্ড ক্রিকেট একটা থ্রেট যাবে, বাংলাদেশি ফাস্ট বোলাররা গ্রো করতেছে। কারণ ও 10 উইকেট নিলেও আমার কোনো ক্ষতি নেই বা আমার ইম্প্রুভমেন্ট নেই, আমার কম্পিটিটর, আমি আমার বেস্ট রেকর্ডটা ভেঙে বারবার ভালো করতে চাই। তো ওইটাই, সবাই ভালো করুক, দোয়া করি। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও পুরো দমে চলছে হাসান মাহমুদ তাসকিন আহমেদের দাপট। গতি, সুইং আর ইয়র্কারে মুগ্ধতা ছড়াচ্ছেন পেসাররা। তাসকিন এই ধারা অব্যাহত রাখতে চান সামনের সিরিজগুলোতেও। হ্যাঁ, ওইটা মিসিং ছিল দেখেই আসলে ওইটা থেকে শিখে এখন দেখাইতে পারতেছি। তো সামনে আরও ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। আসলে গ্র্যাজুয়ালি আমরা প্রসেস অনুযায়ী ইম্প্রুভ করতেছি, এটাই ইম্পর্ট্যান্ট। আমাদের মিস্টেক্সগুলো বারবার রিপিট হচ্ছে কি না, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমরা কিন্তু আমাদের মিস্টেক্সগুলো আগের থেকে যে কোনো ফরম্যাটে কমে আসতেছে। ইটস মিন যে আমরা লার্নিং প্রসেসটা খুব দারুণ যাচ্ছে এবং আমরাও শিখতে আগ্রহী। সো যেহেতু আমরা, আমাদেরও স্বপ্ন আমরা ওয়ার্ল্ডের টপ টিম হব, সেই প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলতেছি এবং আগাচ্ছি, এবং সেটা আস্তে আস্তে মাঠেও ভিজিবল। তো ইনশাল্লাহ যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওগুলোতেও প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। খানিকটা উন্নতি হলেও পরবর্তী পর্যায়ে যাওয়া এখনও বাকি বলে মনে করছেন 27 বছর বয়সী এই ফাস্ট বোলার। দলের সবাই ঠিক পথেই আছেন বলে মনে করছেন তিনি। সবাই সবার দিক থেকে চিন্তা করতেছে, আর অ্যাজ এ ইউনিট হিসাবে যদি সবাই ওয়ার্ল্ড ক্লাস বোলার থাকি, এই ইউনিটটাকে সামলাইতে কিন্তু একটু সমস্যাই হবে। সো যাক, দেখেন বড় বড় টিমে কিন্তু একটা না, 4-5টা ভালো ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার থাকে। তো সেম আমরাও চাচ্ছি আমাদেরও এরকম হোক, যেহেতু আমরা সবাই ফ্যামিলির অংশ ফাস্ট বোলাররা, লাইক ব্রাদার্স। তো একে এক অপরকে হেল্প করতেছি এবং সবাই সবার ভালো চায়, কিন্তু লাস্ট 2.5 বছরে ইম্প্রুভমেন্টও চোখে পড়ছে। এখনও আমাদের নেক্সট লেভেলে যাওয়া বাকি। সো আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আসি, মাইন্ডসেটটাও খুব ভালো। যদি এই প্রসেসে থাকি ইনশাল্লাহ আমাদের এই স্বপ্নটাও পূরণ হবে যে আমরা সবাই ওয়ার্ল্ড ক্লাস। একদিন বিরতি দিয়ে বুধবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি। এ ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। ফাইহান রাসেল, কালবেলা স্পোর্টস।